সান্নার মতো আমরাও সবাই একটু অধৈর্য হয়ে ওয়েট করছি ট্রেনের জন্য। আমাদের ট্রেন হচ্ছে 6:30 সময় ছিল, আর অনন্যা সবাইকে 3:00 সময় তুলে দিয়েছে। আমরা মোটামুটি 1 ঘন্টা আগে এসে স্টেশনে পৌঁছেছি। এটা হচ্ছে থানে স্টেশন। এখানে C8 দেখা যাচ্ছে, এটাই আমাদের কোচ নাম্বার। আমাদের ট্রেন হচ্ছে তেজাস এক্সপ্রেস, আমরা যাব গোয়া। অনন্যার পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আমাদের মোটামুটি বিবাহ বার্ষিকীর দিন কাছাকাছি, আমরা সেইটা সেলিব্রেশন করতেই মোটামুটি যাচ্ছি। ঝাঁ চকচকে তেজাস এক্সপ্রেস এসে হাজির। আমরা উঠে পড়লাম, পুরোটাই চেয়ার কার, অনেকটা বন্দে ভারত টাইপের। ট্রেনের মধ্যে এসি চলছে, একটু বেশি ঠান্ডা। আর আমাদের ট্রেনটা উল্টো দিকে যাবে, মানে আমরা যেদিকে বসবো তার ব্যাকের দিকে যাবে। মা এখানে চাদরের খোঁজ করছেন। দেখতে দেখতে অন্ধকার কেটে আর আস্তে আস্তে ভোর হয়ে আসছে, এই সকাল হয়ে গেল। বসার সাথে সাথে জলের বোতল দিয়ে গেছে, আর এখন চা দিয়ে গেল, চা আর বিস্কিট, আর না তার কিছু পরে নাস্তাটাও। আমাদের ননভেজ ছিল, তাতে ডিমের অমলেট, ব্রেড, বাটার, জ্যাম, এইগুলোই ছিল। মোটামুটি শতাব্দীতে যে খাবার সেই খাবারই। ট্রেনটা লেট চলছিল আর থেমে থেমে চলছিল, তো আমরা একটু টায়ার্ডই হয়ে গেছি। মাঝে মাঝে যেখানে স্টেশনে দাঁড়াচ্ছিল আমরা নেমে একটু স্টেশনে পায়চারি করে আবার উঠে যাচ্ছিলাম। তো বেশ একটু লাঞ্চে আমরা কি খেয়েছি? আমরা ভাত, তারপর ডাল, তারপর চিকেন আর কোন সুইট। হ্যাঁ, এই সুইটটা ছিল আর চিকেনের পিসেস ছিল। তখন আমরা লাঞ্চ হওয়ার পরে আমি আর সান্না পুরো ট্রেনটা একবার ঘুরে দেখতে বেরিয়েছিলাম। যেহেতু দরজা তো অটোমেটিক বন্ধ হয়, আমরা জন্য দরজা তো খোলা যাবে না। কি করছিলে তুমি? কি বলছিলে? দরজাটা খোলা যাবে না। তারপর চলো, কিছু নাই হোক, চলো, এসে হতো। ये डोर है। जाओ দেখতে দেখতে আমরা রত্নাগিরি ডিস্ট্রিক্ট পৌঁছে গেলাম। স্টেশনও রত্নাগিরিতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তারপরে কঙ্কাওয়ালিতে বেশ কিছুক্ষণ দাঁড়ালো। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমাদের ট্রেন মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে আমরা পৌঁছেছি। আমরা অ্যাকচুয়ালি পানাজি ড্রপ নিইনি, আমরা নিয়েছি কারমালিতে। কারমালিতে গাড়ি বলা ছিল অলরেডি, তো গাড়িতে করে আমরা এবার পানাজিতে যাচ্ছিলাম। পানাজি বেসিক্যালি ডোনা পাওলাতে আমাদের গেস্ট হাউস ছিল।
সমুদ্রের খাড়ির সাইড দিয়ে রাস্তা, আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি। দূরে সেই বিখ্যাত ব্রিজটা দেখা যাচ্ছে, যেটা বেসিক্যালি নর্থ গোয়া আর সাউথ গোয়াকে ডিভাইড করে। এই আমাদের গাড়ির ভিতরের ছবি। কার্নিভাল বিবা করবে না আপনি? এই কার্নিভালটা চলছে 12 13 এই রাস্তাতে চলো। এই কার্নিভাল কা রোড ইদারি হ্যায় কা? এই হ্যায় কা? হ্যাঁ হ্যাঁ, কার্নিভাল ইদারি কল হোগা। কল হ্যায় না? হ্যাঁ 12 আর 13 আজ এক ফেব্রুয়ারি। হ্যাঁ ফেব্রুয়ারি। ব্রিজটা ক্রস করে আমরা পানাজি সিটিতে ঢুকে পড়লাম। চারদিকে সাজানো গোছানো কার্নিভালের জন্য, কার্নিভাল চলছে এখানে। কাল এসে কোন সে স্পেশাল ডে হ্যায় কি কাল হি করনে বলে? কাল সিটি মিটার স্যাটারডে হোতে হ্যায়। আচ্ছা স্যাটারডে সানডে স্যাটারডে নেই স্যাটারডে। আচ্ছা স্যাটারডে ও সাইড মে যায় সানডে। ওকে বোকা মে এই পন্ডি মে। এই বা ঢোকার মুখে রাইট সাইডে সব জলের উপরে ক্যাসিনোগুলো তৈরি করা আছে। ড্রাইভার সাহেব আমাদের তো জানিয়ে দিচ্ছিলেন কিভাবে আসতে হবে, কোথায় থাকতে হবে, কোথায় গাড়ি পার্কিং করতে হবে কার্নিভালের জন্য, কারণ কার্নিভালে প্রচণ্ড ক্রাউড হয়। और ये कार्निवल कितना दिन तक चलेगा? दो दिन ही है। दो दिन फिर फेब में और नहीं होगा क्या? सिर्फ फरवरी में ही है। वो दिसंबर से चालू होता है ना? वो अलग है। मुझे लगा क्रिसमस से वो चालू हो जाता है, होते रहता है। कितनी बार होते हैं? अच्छा তো আমরা সেই টাইম পে আয়ে ফির। আরে আমি তো বললাম আমি জানি এই টাইম, বাবাকে বলে দিও আর বিশ্বাস করতে। আমি কি হাজি জানি না কালকে চারদিকে কার্নিভালের সেই সাজানো গোছানো মুখোশ মাস্ক গুলো লাগানো আছে। আমরা এগিয়ে যাচ্ছি ডোনা পাওলার দিকে। গাড়ি রাখে ও কার্নিভাল কে সাথে চলকে আনা পড়েগা এসা? না ও টাইমিং টাইমিং কে রাতে শাম 2 বাজে স্টার্ট হবে দুপুর। আচ্ছা বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেল, আমরা এই গেস্ট হাউসে পৌঁছলাম। আমরা একটু কাছাকাছি ডোনা পাওলা বিচে বা যেটা জেটি ঘাট আছে ওখানে যাব। গেস্ট হাউসটা কালকে সকালে ভালো করে আমি একটা ছোটো মতো ব্লগ করে আর দেখিয়ে দেবো কেমন হয়েছে। খুব সুন্দর ছোটো মতো সাজানো গোছানো গেস্ট হাউস। আর
আমরা এখন বেরোবো, রেডি হচ্ছি। রেডি হয়ে আমরা কাছাকাছি ডোনাপাল্লা জেটিতে যাবো। ডোনাপাল্লা জেটি বলতে যেখানে সিঙ্গমে শুটিং হয়েছিল, যে মানে আপনারা জানবেন যেখানে সেই গাড়ি উল্টানো বা ইয়ে করা সেরকম টাইপের একটা সিনটিন হয়েছিল, তো সেই জায়গাটাতে যাব আজকে। যেহেতু পাহাড়ের ঢালে গেস্ট হাউসটা, নিচে একটা বেসমেন্ট আছে, আমাদের একটা গ্রাউন্ড ফ্লোর আছে, তার উপরে ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর আছে। তো ফার্স্ট ফ্লোরে আমরা ঘর পেয়েছিলাম আর গ্রাউন্ড ফ্লোরে মা বাবা। এই শুধু একটা স্টেয়ারের অন্তর, এই ডাইনিং টেবিল, সোফা, আয়রন টেবিল সাজানো গোছানো আছে, খুবই পরিষ্কার। আমরা এই বেরোলাম হাঁটতে হাঁটতে, সন্ধে হয়ে গেছে, আমরা এই যাচ্ছি ডোনাপাল্লা জেটিতে। ওয়াকিং ডিস্টেন্স হ্যাঁ, 4-5 মিনিটের ওয়াকিং হ্যাঁ। আমরা এই জেটি এখানে পৌঁছালাম, জেটি ঘাটে। তো যেটা মেন যে গেটের ওই পারে যেটা সাজানো গোছানো করা আছে, সেখানে যেতে খানিকটা সময় লাগবে, 5 মিনিট। আর তার উপরে এটা হচ্ছে বেশিক্ষণ খোলাও থাকবে না, আমাদের লেটও হয়ে গেছে। তো এখানে টিকিট আছে পার পার্সন 50 রুপিস করে। তো এর পার পার্সন 50 রুপিস দিয়ে আমরা ভেতরে ঢুকে বোধ হয় দেখার ততটা সময় পাবো না। তো সেই জন্য আমরা ভাবছি যে কাল সকালে বা নেক্সট ডে এটা প্রপারলি আসবো। আমি গেটে সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম কি দেখার আছে, তো বললেন যে এখানে উপরে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, আপনার দেখতে ভালো লাগবে। জেটি ঘাটে একটা পিৎজা আর নানা রকম ফাস্ট ফুডের একটা দোকান আছে, এখন দেখি একটা খিদে পাওয়ার একটা ব্যাপার হয়ে গেছে। আমরা সন্ধ্যাবেলা শুধু এসে চাটা খেয়ে আর বেরিয়ে এসেছি, এখানে এসে বার্গার, পিৎজা আর চা আমরা আবার অর্ডার করে এখানে বসে আমরা সন্ধ্যের নাস্তাটা সারলাম। দেখতে যেমনই হোক টেস্ট তো আমার একদমই ভালো লাগেনি, কারণ হচ্ছে এটার ওই একেবারে যেরকম ঘরোয়া ভাবে বানানো রেডিমেড ব্রেড দিয়ে সেরকমই, কস্ট প্রাইস একটু হাইয়ের দিকে। আমার মনে হয় না কোনো দরকার আছে এখানে এসে খাওয়ার। তো যাই হোক, আমরা ট্রাভেল করেছি আর সন্ধ্যাবেলা নাস্তাটা আমরা করিনি, সেই জন্য আমরা নিলাম। তো আমি রেকমেন্ড করবো না কেউ যদি এসে থাকেন এখানে এখান থেকে খাওয়ার জন্যে। গোয়া মানে পার্টি, তো কোথাও পার্টি হচ্ছে দেখা যাচ্ছে, তার উপরে সেই ইয়েগুলো কি বলে রঙিন যেসব পটাকা পটাকা যেসব ইয়েগুলো সেগুলো হচ্ছে, সেই দূরে দেখা যাচ্ছে, সেটাই দেখালাম আমরা এখান থেকে বসে বসে অবজার্ভ করছিলাম। তো সন্ধ্যাবেলা এরকম যে সমুদ্রের ধারে ধারে বা সাইডে সাইডে যেসব হোটেলগুলো সেগুলো পুরো একদম কালারফুলভাবে সেজে ওঠে। এরবারে মাস দুয়েক আগে আমি আরেকবার এসেছিলাম, তখনও দেখেছি এই এখানকার রেড চার্ট তো খুবই অস্বাভাবিক রেট, এরকম একটা এখানকার এইগুলো দেখেছি কোথাও একটা, মানে বেশিরভাগ রেটগুলোই কাটা টাটা আছে। কোথাও দেখলাম বোট করার জন্য, বোটিং করার জন্য 3,000 টাকা কোথাও কোনো আইল্যান্ডে নিয়ে যাবে, জানি না কেউ করে কি করে না, আমি অন্তত করিনি। ঘুরে বেরিয়ে আমরা এই ওয়াকিং করে আমরা চলে আসলাম আমাদের গেস্ট হাউসে।
আমরা এসেই ডাইনিং টেবিলে বসে পড়েছিলাম, কারণ এমনিতে টায়ার্ড ছিলাম ওপর থেকে, 9:30 মধ্যে কিচেন বন্ধ হয়ে যায়, তো আমরা ওই জন্য এসে ডাইনিংয়ে বসে পড়েছিলাম। আর খাবারও রেডি ছিল, গরম ছিল, তো এসে আমরা সবচেয়ে মানে গোয়া ঘোরার সবচেয়ে বেস্ট পার্ট বোধ হয় এটাই যে আমরা মানে খাওয়া দাওয়ার কিন্তু খুব অসাধারণ পেয়েছি। আমাদের গেস্ট হাউসে যে কেয়ারটেকার ছিলেন, অসাধারণ বললে এক কথা অনেক কম বলা হয়। আর এখানে এসে যে খাবার দেখে আমার মনে হলো যে আমরা ফালতু ফালতু ওই পিৎজা বার্গার ওইগুলো খেলাম। পমফ্রেট একটা তাওয়া ফ্রাই মহারাষ্ট্রিয়ান স্টাইলে, আর একটা হচ্ছে মানে একটা পিসেস করে রাখা আছে আর বাকি একটা করে পিস আছে, আর একটা বড় পমফ্রেটে পিসেস করে রাখা আছে। তো সেটা তাওয়া ফ্রাই করা, উপরে স্যালাড বাগেরা দেয়া, তো স্টার্টার টাইপের, বাকি ডাল ভাত, তারপরে একটা সবজি, একটা গোবি সবজি, পুরোপুরি বাঙালি স্টাইল বলতে গেলে যিনি ছিলেন উনি হচ্ছেন ওড়িশার, আর ওনার যে হেল্পার উনি হচ্ছেন নেপালের। তো অসাধারণ খেয়েছি আমরা, আমরা এখানে এসে ভাবতেই পারি না এত সুন্দর খাবার আমরা খেতে পাবো। তো অবভিয়াসলি দিস ইজ মানে এক্সট্রা পাওনা বলতে গেলে। তো সবাই খুব হ্যাপি ছিল, মা বাবা অনন্যা সান্নাও। তো এই আমাদের প্রথম দিন গেল, আমরা এসে পৌঁছেছি, পরে আরও কয়েকটা পার্ট আসবে, পরের দিনগুলো আমরা দিচ্ছি। এই পর্যন্ত নমস্কার।